কি কি গিফট ওরকম কিছু না, আসলে কি হয় জামা কাপড় ড্রেস এগুলো তো থাকে। কিছুক্ষণ আগে একটি ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন, বুবলি প্রতি ঈদেই আমার এবং জয়ের জন্য গিফট পাঠায় এবং সেগুলো আমাকে রিসিভ করতে হয়। আসলে ঈদের ঈদের মানে 10-12 দিন আগে থেকে স্টার্ট হয়ে যায় আমার গিফট দেওয়া এবং নেওয়া। আমাকে সহকারে আমার বাচ্চাকে গিফট পাঠায়, তো সেটা আসলে রিসিভ করতে হয়। এবং আমি যেহেতু এখন একটু সকলের দায়িত্ব জায়গা থেকে পড়ে গেছে, আমাকেও গিফট দিতে হয়। কি কি গিফট ওরকম কিছু না, আসলে কি হয় জামা কাপড় ড্রেস এগুলো তো থাকে। ঈদের দিনের পরিকল্পনা সম্পর্কে অপবিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতো জয় এবং তার পরিবারের সাথে আমি ঈদ কাটাবো এবং তারপর আমি রাজকুমার সিনেমা দেখতে যাব। ঈদ নিয়ে পরিকল্পনা বরাবরের মতোই থাকে আমার পুচকাকে নিয়ে, তার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে আসলে আনন্দ করা। আর এবার ঈদে যেহেতু আমার কোনো সিনেমা নেই, তো আমি চাইবো যে যে সিনেমাগুলো ঈদে আসছে সেগুলো দেখবো। সর্বপ্রথম তো অবশ্যই রাজকুমারটা দেখতে যাব, কারণ রাজকুমারটা একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে।